नमस्कार अभिषेक टक यूट्यूब चैनेले सकलके स्वागत जानाई। आज आमादेर आलोच्य विषय क्लास थ्रीर शेखार सेतुर इंगराजिर डेस्क्राइबिंग वार्ड बा एडजेक्टिव। प्रथमेई बोले राखी आमी एडजेक्टिव सम्पर्के एकटी विस्तारित भिडियो प्रथमेई बानिये रेखेछि। यदि तोमरा ना देखे थाको भिडियोटी ताहले এই ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারো। তো আমরা প্রথমে জেনে নেব অ্যাডজেক্টিভ কাকে বলে। দেখো, যেসব ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি প্রকাশ পায় সেই সব ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ বলে। যেমন হি ইজ এ গুড বয়, এখানে বয়ের গুণ প্রকাশ করছে গুড, অতএব গুড হলো অ্যাডজেক্টিভ। আবার দু নম্বরে দেখো দ্য ডগ ইজ ব্ল্যাক, এখানে ডগের রং প্রকাশ করছে ব্ল্যাক, অতএব ব্ল্যাক হলো অ্যাডজেক্টিভ। তিন নম্বর উদাহরণ আছে দেখো এ ব্লাইন্ড ম্যান ইজ কামিং, এখানে ম্যানের অবস্থা প্রকাশ করছে ব্লাইন্ড, অতএব ব্লাইন্ড হলো অ্যাডজেক্টিভ। তো চলো এখন আমরা আবার শেখার সেতু বইয়ে ফিরে যাই। দেখো প্রথমে আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি, দিস ইজ এ বিগ পার্ক, the park is full of green grass, here we can see beautiful flowers also, it is surrounded by many small bushes. In the above sentences look at the group of letter, এখানে আছে দেখো big park, এখানে দেখো পার্ককে ডেসক্রাইব করছে big, অর্থাৎ পার্কটি কেমন big অর্থাৎ বড়, তো এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর দেখো আছে গ্রিন গ্রাসেস, ঘাসটি কেমন সবুজ, তাহলে গ্রিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আছে দেখো বিউটিফুল ফ্লাওয়ার্স, ফ্লাওয়ারগুলি কেমন বিউটিফুল অর্থাৎ সুন্দর, তো বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আছে দেখো স্মল বুশেস, ঝোপগুলি কেমন স্মল অর্থাৎ ছোট, তো এখানে স্মল হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। উপরের সেন্টেন্সগুলিতে বিগ, গ্রিন, বিউটিফুল, স্মল যথাক্রমে পার্ক, গ্রাস, ফ্লাওয়ার এবং বুশেসের বর্ণনা দিচ্ছে। যে শব্দ নাউনের বর্ণনা দেয় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এখানে দেখো আরও কিছু উদাহরণ দেওয়া আছে দেয়ার ইজ এ টল ট্রি বিসাইড আওয়ার স্কুল, আই লাভ টু ইট সুইট ম্যাঙ্গোস, দি ওল্ড ম্যান কুড নট লিফট দ্য হেভি বক্স। এরপর আছে হি কুড ইজিলি সলভ দ্য ডিফিকাল্ট সাম, মানে টল, সুইট, ওল্ড, হেভি এবং ডিফিকাল্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমরা অ্যাক্টিভিটি ওয়ানে চলে আসবো। দেখো অ্যাক্টিভিটি ওয়ানে বলা হয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস গিভেন ইন লিস্ট এ উইথ দ্য ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব দেম ইন লিস্ট বি। দেখো প্রথম উত্তর হবে সানি মর্নিং, দু নম্বর উত্তর হবে 7 days, এরপর ব্রেভ সোলজার, এরপর হবে ব্লু শার্ট। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি টুয়ে। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেট থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথম উত্তর হবে মাই মাদার কুকস টেস্টি ফুড, এরপর হবে রাহুল হ্যাজ মেনি বুকস, এরপর তুহিন ইজ এ ব্রেভ বয়, এরপর হবে দিস ইজ এ রিপ ম্যাঙ্গো, এরপর হবে ইট ওয়াজ অ্যান এক্সাইটিং ম্যাচ।